हेलो बंधुरा, आज के आम्रा अपना देर के देखा बो माटीर चुलाई आमार माँ किभाबे भापा पिठा तैरी करे। एटा होच्छे आउशेर चाल, आम्रा भिजाई राखछिलाम किछुक्षण, भिजाई रेखे पानी झरानोर परे हल्का शुकानो हुएछे, तारपर मिल थेके भांगिये आना हुएछे। एखन ए आटाटा रोदे दिए एकटु शुकाय नेवा होच्छे मा, तारपर परबर्ती प्रसेसटी आपनादेर साथे शेयार करब। आमादेर साथेई थाकुन। কি পিঠা বানাবা মা? ভাপা পিঠা। ভাপা পিঠা বানানো হবে এখন, তার জন্য গুড় কাটা হচ্ছে। কই গুড় দেখাই তো যায় না। এই যে গুড় কুচি কুচি করে কাটা হচ্ছে। নারকেল দিবা নাকি? নারকেল হ্যাঁ। কাটা শেষ। এতটুকুতেই হয়ে যাবে? হ্যাঁ, একবার হয়ে গেছে। বড় রাধুনি পিঠা বানাইতে বসছে। কি করছ আম্মা? আয় পিঠা, গুড় মাখাচ্ছ? ঠিক আছে, আমি পিঠে বানাই। চুলা জ্বালানো হচ্ছে। এটা ভাপা পিঠা বানানোর পাতিল। এই পাতিলের সাথে ঢাকনা গুলো অ্যাটাচ করাই থাকে। ভেতরে ভেতরে পাতিলের ভেতর কি দেয়া মা? পানি। পানি কতখানি পানি দিতে হয়? পানি ফুটাইতে দিয়ে তারপর তাহলে কি করা লাগবে মা? হ্যাঁ, পাইপ খোলে না। পানি দিয়ে আটা মাখানো হচ্ছে। কত পানি দিতে হয় মা? এটা পিঠা দেওয়ার জন্য ছোট্ট সাড়া। প্রথমে একটু আটা মাখানো হলো, সেই আটার কিছু অংশ দেওয়া হলো, তারপর গুড়ের আবরণ। এবার আবার অল্প কিছু আটা দেওয়া হবে। চেপে চেপে দেওয়া হচ্ছে যেন লুজ না হয়। আরেকটি সাঁচ রেডি করা হচ্ছে। এটা আউশের চালের ভাপা পিঠা। রেডি হয়ে গেল, দুটো ছাঁচি রেডি হয়ে গেল। পানি এতক্ষণ ফুটতে দেওয়া হয়েছিল, এখন পানি বয়েল হয়ে গেছে। এবার আমরা পিঠাগুলো প্রস্তুত করার জন্য হাঁড়ির উপরে দিব। হাঁড়িটার চারপাশে মাটির প্রলেপ দেওয়া হয়েছে, তাহলে কালিটা কম পড়বে, কারণ মাটির চুলাতে হাঁড়ি পাতিলে অনেক কালি হয়। গ্যাসের ব্যবস্থা আমাদের আছে, তারপরেও মাটির চুলাতেই আমরা পিঠাগুলো সাধারণত বানিয়ে থাকি।
এটা নেট নেটের উপরে সারাটা ছেড়ে দেওয়া হলো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এর উপরে মাটির ঢাকনা থাকে ঢাকনাটা আমার ছেলে ভেঙে ফেলছে এই জন্য অন্য একটি ঢাকনা দিয়ে পাতিলটা ঢেকে দেওয়া হয়েছে কতক্ষণ লাগে মা একটা পিঠা হতে 10 মিনিট লাগে একটা পিঠা হতে 10 মিনিট হয়ে গেছে 5 মিনিটও তো লাগলো না বুঝলা কেমনে হয়েছে প্রথম পিঠাটা আমাদের হয়ে গেছে ওটা উঠানো হবে এবার দ্বিতীয় পিঠা চুলায় দেয়া হবে এক এক করে আমাদের বেশ কয়েকটি পিঠাই হয়ে গেছে এভাবে আমরা সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করব পিঠাগুলো আমরা ঠান্ডা করতে দিয়েছি দেখুন মাঝখানে ভেঙে দেখাচ্ছি কি অবস্থা এই যে কত সুন্দর এবং আউশের চালের পিঠা খেতে এত মজা এত ভালো লাগে না খেলে বুঝবেন না অবশেষে আমাদের সবগুলো ভাপা পিঠা তৈরি হয়ে গেছে এইগুলো একটু ঠান্ডা হলে খেতে ভীষণ মজা আপনারাও বাসায় ট্রাই করবেন আর মাটির চুলার রান্না তো খেতে অসাধারণ যারা খেয়েছেন তারা স্বাদ বুঝছেন আমার চ্যানেলে যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ